আসসালামু আলাইকুম সবাইকে, আমি আপনাদের প্রিয়াভাবেই চলে আসলাম আমার আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর এই তো আমার গাছে আজকে সাদা ফুল ফুটেছে। আর এদিকে হচ্ছে ইদানকে সকালে একবার ফর্মুলা দিয়েছিলাম, এখন হচ্ছে একটু ভারী খাবার দিব, সুপি নুডলস করে দিলাম। আর হচ্ছে আমি চেষ্টা করি ওকে সব খাবার হাত দিয়ে খাওয়ানোর জন্য, যেগুলো হাত দিয়ে খাওয়ানো যায়। ও এমনিতে খেতে চায় না, তো হাত দিয়ে খাওয়ালে আমার সুবিধা হয়। আর দুপুরের জন্য ডাল রান্না করলাম, আর হচ্ছে একদম আজকে রাতের জন্য রান্না করে ফেলবো। সো একবারেই গোলসা মাছটা ভুনা করে নিলাম। তো ইদান হচ্ছে মানে শিখে গেছে যে ওর দুপুরে খাওয়া দাওয়ার পরে ওর হচ্ছে ঘুমের সময়। তো দেখি যে ও নিজেই কাঁথা বালিশ সব রেডি করে, আর বালিশ রেডি করবে তিনটা, একটা আমার বালিশ, একটা ওর বালিশ, আর একটা হচ্ছে আপনাদের ভাইয়ার বালিশ। আর এই তো বালিশগুলো কিন্তু অনেক হ্যাভি, তারপরও টেনে টেনে সে নিয়ে আসবে, সে কোনো কথাই শুনবে না, সে একা একাই সব পারে, মনে হয় এখনই সে কত বড় হয়ে গেছে। তারপরে এই তো তার তো কাঁথা লাগবে, কাঁথা ছাড়া সে ঘুমাতে পারবে না। দেখেন বালিশগুলো কীভাবে ঠিক করছে, মনে হচ্ছে যে পারফেক্ট হচ্ছে না, আবার টেনে টেনে নিয়ে আসছে। আর এই তো তার কাঁথা নিয়ে খেলাধুলা শুরু, এই যে কাঁথা নিবে, কাঁথা নিয়ে এই মোটা কাঁথা এত গরমে কীভাবে যে ও নেয় বুঝি না। দেখা যায় যে অনেকক্ষণ পরে আমি যখন তাকাই দেখি ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে যায়, তখন কাঁথাটা সরিয়ে দিতেই হয়। আর এই তো কাঁথা নিয়ে অনেকক্ষণ ধরে টানাটানি করবে, এখন অনেকক্ষণ ধরে টানাটানি করছিল, বাট ও কাঁথাটা খুলতেই পারছিল না। তো বললাম যে বাবা তুমি এমনিতেই শুয়ে পড়ো না, সে কাঁথা নিবে, কাঁথা খোলার জন্য এত চেষ্টা, কাঁথাটা ও খুলতেই পারছে না। কাঁথাটার অনেক ওয়েট থাকার কারণে হচ্ছে ও ঠিক মতো খুলতে পারছিল না। আর এই তো তারপরও মানে সে নিবেই, বললাম যে ঠিক আছে তুমি আজকে নিজেই চেষ্টা করো, দেখো কাঁথাটা পুরোপুরি খুলতে পারো কিনা। আর এই তো দুষ্টামি করতে করতে আমি জোর করে নিয়ে ওকে ঘুম পাড়াবো, কিন্তু সে ঘুমাবেই না কোনো কিছুতে, সে আরও দুষ্টামি করবে। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমার সংসারের আমি কাটাকাটি শুরু করে দিলাম। আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি, আজকে হচ্ছে আমার সংসার জীবনে 4 মাস পূর্ণ হলো। আমি যেহেতু জব করতাম, সো আমি গাজীপুরে থাকতাম, আপনাদের ভাইয়া ঢাকাতেই থাকতো মিরপুরে। সো রান্নাবান্নাটা আসলে এখন ওইভাবে পুরোপুরি যে পারফেক্ট হয় তা না, বাট চেষ্টা করি, অনেকটা পারফেক্ট হয়েও যায় মাঝে মধ্যে। আপনাদের ভাইয়া খুব মানে কমপ্লিমেন্ট করে মাঝে মধ্যে আমার রান্না নিয়ে। সো আমি চাই কুকিং স্কিলটাকে আরও ভালো করতে, আরও দক্ষতা অর্জন করতে এই বিষয়ে। দেন আমাকে অনেক আপুরে বলেছেন যে কুকিং ভিডিও শেয়ার করতে, তো আমার মনে হয় যে আমাকে আরেকটু শেখা দরকার, আমি আরেকটু শিখে দেন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। বাট কিছু কিছু বেকিং আইটেম আছে যেটা আমি ভালো পারি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর দেখা যায় যে ইদানকে নিয়ে আমি ঠিকভাবে ভিডিওগুলো করতে পারি না, আর যেহেতু পুরো কনসেন্ট্রেশনটাই আমার এখন আসলে ইদানের উপরেই থাকে, তো কাজের ফাঁকে ফাঁকে আমি যতটুকু ভিডিও করি, ছোট ছোট ফুটেজ নেই, সেটা নিয়ে আসলে আমি ভিডিওটা এডিট করার চেষ্টা করি। আর আমার পরিবারটা তো এখন অনেক ছোট, সো আমার পেজটাকে আরও বড় করতে হলে তো আপনাদের হেল্প অবশ্যই দরকার, সো আপনাদের সাপোর্ট দরকার। আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমি রিয়েলি থ্যাঙ্কফুল আপনাদের প্রতি। আর এখনই আমার মাশাল্লাহ অনেকটা ভিউজ বেড়ে যাচ্ছে, সো আপনাদেরকে থ্যাংক ইউ না দিলেই নয়। আর এই তো এইদিকে আমার কাটাকাটি প্রায় শেষ, আমি হচ্ছে আগের দিনই কাটাকাটি করে রাখি নেক্সট ডেতে, যাতে আপনার ভাইকে অফিসে লাঞ্চ দিতে আমার ইজি হয় রান্না করার জন্য। তো এক বক্স পেঁয়াজ কেটে রেখেছি, এটা আমার কাজের সুবিধার জন্য, 2-3 দিন আমার হয়ে যাবে। আর এই তো ওদিন শাক নিয়ে আসছিলাম, আর হচ্ছে সিদ্ধ করে রাখা হয় নাই, আজকে ভালো করে কেটে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিব। আর এই তো আজকে হচ্ছে আদা চা খেতেই হবে, আমার গলাটার মানে খুবই ব্যথা, গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগে গেছে। ইদানও বিকালে ঘুম থেকে উঠে গেছে, আমার কাজ করতে করতে একদম বিকাল হয়ে গিয়েছিলো, আর ভাবলাম যে বেলকনিতে বসে একটু চাটা খাই। তো ইদানকে বললাম যে বাবা তুমি খাও, বলে যে না খাবো না। আর এই তো সন্ধ্যার দিকে, যেহেতু বাবা বাসায় ছিল, আপনাদের ভাইয়া নাই বাসায়, একটু ছোলা করলাম, বুটমুড়ি খাবো আমি আর আমার ছেলে বসে। আপনাদের ভাইয়া আসতে আসতে হচ্ছে প্রায় রাত 9টা বেজে গিয়েছিল, তো বগুড়া থেকে আসার সময় আমাদের জন্য দই নিয়ে আসছে। এই তো দই খেয়ে রাতে বেলা এখন আমরা ঘুমিয়ে পড়বো, আর দইটা খুবই মজা ছিল।
তো এটার টেস্টটা আসলে অনেক ডিফারেন্ট, কারণ আমি অনেক অনলাইন পেজ থেকে অনেক দই নিয়েছিলাম, টোটালি ডিফারেন্ট টেস্ট আর এত মজা। এই তো খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে ঘুমিয়ে পড়বো। সো সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।